আমাদের এখানে পড়ন্ত বিকালে অনেক পাখি আসে, অতিথি পাখি। আমি ঢাকা থেকে ছুটি থেকে আসছি, ঢাকা থেকে আসছি, বিকালে হলে এখানে পাখি দেখতে আসে। পাখিরা সুন্দর করে গান গায়, আমার খুব ভালো লাগে ওদের মিষ্টি কণ্ঠের গান শুনতে। এই বাগানে নাকি অনেক রকমের পাখি দেখা যায়, বিশেষ করে সন্ধ্যার আগে বিকাল বেলায় বিভিন্ন নানা রকম পাখি, টিয়া, ময়না এবং ঘুঘু, অনেক নাম না জানা অনেক পাখি দেখা যায়, অনেক অতিথি পাখি আসে। তা আমি সেটা এখন দেখতে আসছি। ঘুঘু আর শালিক, টিয়া, আপনার শালিক, এগুলো দেখে আসলে খুব মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর বিকেলবেলা সুন্দর পাখি, জীবনে কোনোদিন আমি এরকম ডাক শুনি না। আর পাখির ডাক শুনলে আসলে পুরোটা ঠান্ডা হয়ে যায়। 3-4 কিলোমিটার দূর থেকে পাখির যে মধুর সুর, মধুর যে কণ্ঠ, প্রকৃতির যে ছোঁয়া, এই জায়গা না আসলে বুঝতে পারতাম না। আমি আজ অনেক দূর থেকে আসছি, আসে অনেকে আসছে সাথে, তারা চলে গেছে, আমি আসি, ভালোই লাগছে পাখির এই যে গান শুনতে, প্রকৃতির যে ছোঁয়া। বছরে সবসময় আমাদের এখানে পাখি থাকে, বিভিন্ন ধরনের পাখি, বিশেষ করে শীতের সিজনে পাখিটা বেশি দেখা যায়। এখানে যদি সরকারি তত্ত্বাবধানে বন বিভাগের মাধ্যম দিয়ে যদি রক্ষণাবেক্ষণের ব্যবস্থা থাকতো, তাহলে আমার মনে হয় বিভিন্ন দেশের থেকে যে অতিথি পাখিগুলো আসতো, এই পাখিগুলো আমাদের এখানে অবস্থান করতো, এবং যারা দর্শনার্থী আছে তারা ভালোভাবে এই পাখিগুলো যারা দেখতে পারতো, এবং শহর অঞ্চলে যারা থাকে, যারা পাখি গ্রাম্য এই পাখি পরিবেশটা দেখতে পারে না, তারা আসে অবশ্যই দেখতে পারত। Thank you.